আপোনালোকে চাই আছে ইনিউজ এনি ষ্টুডিঅত মই দীপানিতা আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো এটা বিশেষ খবৰ সমগ্র বিশ্বতে অব্যাহত আছে কৰোনাৰ দ্বিতীয়টো ঢৌ এই ক্ষেত্ৰত এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে তৎপর হৈ পৰিছে ভাৰতবৰ্ষ আৰু ভাৰতবৰ্ষই এইবাৰ চাৰিখন ৰাজ্যলৈ অসমসহ চাৰিখন ৰাজ্যলৈ ভেকচিন প্ৰেৰণ কৰিছে আমি জনাই আছো এই মুহূৰ্তত ইনিউজ এনি দৰ্শকলোকে বিশেষ খবৰটি সমগ্র বিশ্বতে করোনার দ্বিতীয় প্রলয়ের সংহারী রূপ পরিলক্ষিত হয়েছে বিদেশত দেখা দিয়া করোনা ভাইরাসের প্রভাবের বাবে ভারততো ইতিমধ্যে তৎপরতা আরম্ভ হয়েছে সংরক্ষণ করা স্থানের পর করোনা ভ্যাকসিন প্রান্তীয় এলাকালৈ নিয়া অভিযান আর 28 ডিসেম্বর অর্থাৎ কালিরে পর অসমৰ লগতে অন্য চারিখন রাজ্যলৈ প্রেরণ করা হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক আমি জানাই আছো এই মুহূর্তত এই খবরটি ইনিউজ এনির দর্শকলক সমগ্র বিশ্বতে এতিয়া করোনা ভাইরাসের দ্বিতীয়টো ঢৌ আরম্ভ হয়েছে ব্রিটেনত দেখা দিয়া করোনার নতুন প্রজাতির আতঙ্কর মাজতে কালি দেশের চারি রাজ্যত আরম্ভ হয়েছে সংরক্ষণ করা স্থানের পর করোনা প্রতিষেধক প্রান্তীয় এলাকালৈ নিয়ার অভিযান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের সূত্রয় সদরি করা মতে অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব গুজরাট আর অসমের নির্দিষ্ট কিছু এলাকাত দুদিন ধরে চলিব এই সিটার পরীক্ষামূলক প্রয়োগ আর এই সিটা প্রতিষেধক প্রদানের পিছতে মানব দেহত কেনে ধরনের বিরূপ প্রতিক্রিয়ায় দেখা দিব পারে সেই দিকটো ধ্যান দিয়া হব জানাই আছো 24 ঘণ্টাত দেশত নতুনকৈ করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে 20,000ৰো অধিক লোক আর ইয়ার লগে লগে দেশত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে 1,02,08,725 গৰাকীলৈ আমি জনাইছো এই মুহূর্তে এই খবরটি দেশত ক্রমত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত লোকর সংখ্যা 24 ঘণ্টাত 20,000ৰো অধিক লোক আক্রান্ত হয়েছে কোভিড-19ত আর দেখবলে পাওয়া গেছে যে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সংহারী রূপ আতঙ্ক যে অব্যাহত আছে সেই আতঙ্কর বাবে এতিয়া ভারত তৎপরতা দেখবলে পাওয়া গেছে ভারতও তৎপরতা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় আর আরম্ভ হয়েছে ভ্যাকসিন প্রক্রিয়া জনা আছে এই মুহূর্তে এই খবরটি কালিরে পর অসমের দুখনকৈ জিলাত কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শিশুসহ পরিচালনা করা হয়েছে দেখবলে পাওয়া গৈছে অসমের 2 জিলাত কোভিড ভ্যাকসিনের ড্রাই রান কালিরে পর আরম্ভ হয়েছে আর কোভিড-19 প্রতিষেধকর টিকাকরণ কার্যসূচী রূপায়ণের 2,360 গৰাকী স্বেচ্ছাসেবকক ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়া হয়েছে আমি জানাইছো এই মুহূর্তে এই খবরটি যেহেতু বিদেশতো দেখা দিছে করোনা ভাইরাসের নতুন রূপ করোনা ভাইরাসের নতুন আতঙ্ক হওয়া পরিলক্ষিত হয়েছে আর সেই লক্ষ্য করে সেই কথাক লক্ষ্য করে ভারতও তৎপরতা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে 28 ডিসেম্বর অর্থাৎ কালিরে পর অসমসহ চারি রাজ্যলৈ ভ্যাকসিন প্রেরণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে